যে খবরের দিকে আমরা নজর রেখেছিলাম আরজিকর কাণ্ডের প্রতিবাদ দেশ জুড়ে প্রত্যেকটি হাসপাতালেই চলছে কর্মবিরতি আপনারা জানেন আরজিকর কাণ্ড সেই ঘটনার পর থেকেই শহর কলকাতা থেকে জেলা প্রত্যেকটি হাসপাতালে আমরা দেখতে পেয়েছিলাম যে এই আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়েই প্রতিবাদ জানিয়ে সেখানে কর্মবিরতি পালন করছিলেন চিকিৎসক এবং পড়ুয়াদের একাংশ পাশাপাশি এবার দেশ জুড়েও কিন্তু কর্মবিরতির ডাক দিয়েছে আইএমএ বন্ধ রয়েছে বহির্বিভাগ যার কারণে সমস্যায় পড়তে হচ্ছে রোগীদের চিকিৎসা পরিষেবা তারা পাচ্ছেন না ফিরে যেতে হচ্ছে তাদের আমরা কিছুক্ষণ আগেই যেমনটা দেখছিলাম নদীয়া কল্যাণের জেএনএম হাসপাতাল সেখানেও ঠিক একই ছবি চিকিৎসা পরিষেবা না পেয়ে ফিরে যাচ্ছেন রোগীরা কবে এই পরিষেবা স্বাভাবিক হবে তা নিয়ে চিহ্ন থেকে যাচ্ছে কারণ পড়ুয়াদের এবং চিকিৎসকদের একাংশ তারা জানিয়েছেন এই যে ঘটনা আহ আরজিগড়ের ঘটনায় যারা অভিযুক্তরা তারা যতক্ষণ না শাস্তি পাচ্ছে পাশাপাশি সেখানে তাদের নিরাপত্তা প্রত্যেকটি হাসপাতালে সুনিশ্চিত করা হচ্ছে যারা কর্মরত অবস্থায় রয়েছেন তাদের নিরাপত্তা যতক্ষণ সুনিশ্চিত হচ্ছে তাদের কর্মবিরতি জারি থাকবে আমরা জানবো আমাদের সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার একটি হাসপাতাল সেখানেও কিন্তু ঠিক একই ছবি কর্মবিরতির কারণে সমস্যায় পড়ছে রোগীর আমরা কথা বলবো সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহায্য প্রসেনজিৎ এই মুহূর্তে কি ছবি সেখানে দেখো সামজিৎ আজ সকাল থেকেই কার্যত ইন্ডিয়ান মেডিকেল ডাকে যে চিকিৎসকদের কর্মবিরতি চলছে সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলিতে সেই কর্মবিরতি কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং মহকুমা হাসপাতাল যেটা কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি করে সুন্দরবন এলাকার সমস্ত মানুষ কার্যত এই মহকুমা হাসপাতালের উপরে নির্ভরশীল সেই হাসপাতালেরও কার্যত বহির্বিভাগ আহ সেটা কিন্তু বন্ধ রয়েছে আজ সকাল থেকেই কার্যত বহির্বিভাগের কোনো চিকিৎসক বসেনি সকাল থেকে সমস্ত ঘরেই কার্যত তালাবন্ধ শিশু বিভাগ মহিলা বিভাগ পুরুষ বিভাগ সমস্ত বিভাগে কিন্তু কার্যত বন্ধ রয়েছে আউটডোর পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ ক্যানিং মহকুমা হাসপাতালে তবে যে সমস্ত রোগীরা চিকিৎসার জন্য আসছেন যারা বিশেষ করে গুরুতর অসুস্থ যাদের মরণাপন্ন যে সমস্ত রোগীরা রয়েছেন তারা যাতে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত না হন সেই কারণে কিন্তু এমার্জেন্সি বিভাগ অর্থাৎ জরুরি বিভাগ সেটা কিন্তু চালু রয়েছে এবং সেখানে যেখানে অন্যান্য দিন এমার্জেন্সি বিভাগে একজন বা দুজন চিকিৎসক থাকেন সেখানে কিন্তু আজকে বহু চিকিৎসকরা রয়েছেন যাতে কোথাও কোনোভাবে রোগীদের চিকিৎসা পরিষেবা পেতে অসুবিধা না হয় সেই চেষ্টা কিন্তু ক্যানিং মহকুমা হাসপাতালের তরফ থেকে করা হচ্ছে তোমাকে জানিয়ে রাখবো যে গত কয়েকদিন ধরে যে লাগাতার আন্দোলন বিক্ষোভ চলছে বিভিন্ন সরকারি হাসপাতালগুলিতে ক্যানিং মহকুমা কিন্তু আন্দোলনে নেমেছেন থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা কিন্তু কোথাও ভাবে প্রথম দিন থেকেই তারা যেন রোগীদের পরিষেবা যাতে বন্ধ না হয় সেদিকে কিন্তু যথেষ্ট লক্ষ্য রাখছেন তার কারণ সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় এই হাসপাতাল এবং সুন্দরবনের প্রত্যন্ত এলাকাতে অন্য কোনো ভালো চিকিৎসা পরিষেবা নেই সেই কারণে বহু মানুষ তারা এই হাসপাতালের উপরে নির্ভরশীল শুধু দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং বাসন্তী গোসভা এই সমস্ত এলাকা নয় অন্যদিকে উত্তর চব্বিশ পরগনার এই ক্যানিং আর সেই কারণে সেই সমস্ত রোগীদের কথা মাথায় রেখেই এই হাসপাতালের চিকিৎসক নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা তারা প্রতিবাদ করেছেন আন্দোলন করছেন কিন্তু সর্বদা তারা কিন্তু এমার্জেন্সি পরিষেবা চালু রেখেছেন যাতে কোথাও কোনোভাবে রোগীদের অসুবিধা না হয় সেদিকে কিন্তু সেই বিষয়টি তারা মাথায় রেখেছেন তবে এদিন যেহেতু বহির্বিভাগ বন্ধ বহু মানুষ এমন রয়েছেন যারা বহি বিভাগে চিকিৎসার জন্য এসেছেন যাদের অসুবিধা বা রোগ অতটা গুরুতর নয় তারা কিন্তু আজকে চিকিৎসা না পেয়ে ফিরে গিয়েছেন ফলে তারা কিন্তু সমস্যায় পড়ছেন কিন্তু অন্যদিকে যারা মৌমস রোগী আছে যাদের শরীর অত্যন্ত খারাপ তাদেরকে কিন্তু গুরুত্ব সহকারে জরুরি বিভাগে নিয়ে গিয়ে চিকিৎসা করছেন চিকিৎসকরা এবং এখনো কিন্তু জরুরি বিভাগের সামনে যথেষ্ট বড় লাইন রয়েছে সকাল থেকে সমজিৎ একেবারে বেশ ধন্যবাদ প্রসেনজিৎ আমরা কথা বলছিলাম প্রতিনিধি প্রসেনজিৎ সাহার সঙ্গে